নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যে কারণে বন্ধুরা বর্তমানে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাব আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় পড়বে যে কারণে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ধে আসছে রেমাল টানা সাত দিন গঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষণে পুরাভাস ভিজবে কলকাতা বন্ধুরা বঙ্গোপসাগরে উকি দিচ্ছে ঘূর্ণিঝড় তার আগমন বার্তায় এই বর্ষণ আগামী সাত দিন গাঙ্গে পশ্চিমবঙ্গে চলবে টানা বর্ষণ সপ্তাহান্তে বর্ষণের দাপট বাড়বে বলে পুরাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরি পরিস্থিতি হয়েছে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটি রূপ নিতে শুরু করেছে আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্রটি নিম্নচাপে পরিণত হবে তার প্রভাব ইতিমধ্যে দক্ষিণবঙ্গে পড়তে শুরু করে দিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টি চলতে পারে এই মাসে এখনও অবধি তেমন তাপপ্রবাহে পড়তে হয়নি দক্ষিণবঙ্গবাসীকে গোটা মে মাসেই আর সেই সম্ভাবনা নেই বলে খবর আগামী সাতাশে মে অবধি গাঙ্গিয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বঙ্গোপসাগরে সিস্টেম অতি গভীর ঘূর্ণিঝড়ের আকার নিলে সেই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে গতকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে বুধবারও সকল জেলাতেই বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে আজ এর পরিমাণ এবং ব্যাপকতা আগের চেয়ে কমবে আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলসহ কয়েকটি জেলায় অল্প বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সেদিন সমুদ্র উত্তাল হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি কিংবা চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হুগলি হাওড়া বাঁকুড়া নদিয়ায় অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গে পার্বত্য জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সেই সঙ্গে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে উপকূলে এই সময় যাতে পর্যটকরা না যান সেদিকেও নজর রাখতে বলা হয়েছে এবার দেখুন বন্ধুরা আজ বাইশ তারিখ সকাল থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা আজ বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি রেখেছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন বন্ধুরা তেইশ তারিখ সকাল থেকে চব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা তেইশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বেশি রয়েছে